খবরটা পৌঁছে দিচ্ছে, কত সুন্দর ঘটনা, মনোযোগ সহকারে শুনবেন। স্বামী ছিল কাঠুরি তার, ও গো শ্মশানে যাই চলে। স্বামী ছিল কাঠুরি তার, ও গো শ্মশানে যাই চলে। আর ঘরের বাইরে যেও না যেন বিবিকে যাই বলে। স্বামী ছিল কাঠুরি তার, ও গো শ্মশানে যাই চলে। আর ঘরের বাইরে যেও না যেন বিবিকে যাই বলে। তার কথা মতো চলে বিবি, ঘরের বাইরে যায় না। তার ছোট দুটি মাসুম ছেলে ঘরে থাকিতে চায় না। একদিন বাইরে চলে গেল তারা গুটি গুটি পাগাই, খেলা করেছে দুটি পাগাই। ও গো ছোট ভাই তার পুকুরে পড়ে যায়। দুটো ভাই খেলা করছে, করতে করতে যখন ছোট ভাইটা পুকুরের মধ্যে পড়ে গিয়েছে, বড় ভাইটা ছুটে কাঁদতে কাঁদতে মায়ের কাছে গিয়েছে, আম্মা যা ছোট ভাইটা পুকুরের মধ্যে পড়ে গিয়েছে, সে মারা যাবে, তুমি একটু ছোট ভাইটাকে তোলো। যেই ঘরের বাইরে যাবে, হঠাৎ করে স্বামীর কথা মনে পড়েছে, আরে আমার স্বামী তো ঘরের বাইরে যেতে বারণ করেছে, আমি কেমন ভাবে যাব, আর আমার সোনার মানিকটাকে আবার বুকে ফিরিয়ে আনবো। মা জননী ঘরের বাইরে যেতে পারছে না, আর ছোট বাচ্চাটাকে পুকুর থেকে তুলতে পারছে না, শুধুমাত্র ঘরের জানালা খানা খুলে দিয়ে চোখের পানি ফেলছে, আর ঝরঝর করে চোখের পানিতে বুকটা ভেসে যাচ্ছে, তবুও মা জননী ঘরের বাইরে যেতে পারছে না, আর ছোট্ট বাচ্চাটাকেও তুলতে পারছে না। কবি বলছে দেখুন, মা খবর পেয়ে দেখিল যে ঘরের জানালা দিয়ে তার ছোট ছেলে মরেছে, সে তাই হাবুডু বুকে। স্বামী তাগার বাইরে যেতে করে গেছে মালা, স্বামীর আদেশ না মানিলে রা করি বেরবানা। খোদার ভয়ে স্বামীর কথা ফেলতে পারি না, বাইরে যেতে পারি না, হুকুম বাচ্চাটাকে তুলতে পারি না। খোদার ভয় আর স্বামীর আদেশ, বাইরে যেতে পারছে না, আর বাচ্চাটাকেও তুলতে পারছে না, শুধুমাত্র ঘরের জানালা খানা খুলে দিয়ে ছেলের মরণের দৃশ্যখানা দেখছে, আর মা জননীর দুই চোখের পানি ঝরে বুকটা ভেসে যাচ্ছে, সারা শরীর ভিজে যায়, তবুও বাইরে যেতে পারছে না। আর আমাদের ভাই জানিরা যদি ভাবিদেরকে বলে যায়, আমি বাজার করতে যাচ্ছি, যতক্ষণ বাড়ি না আসবো ততক্ষণ যেন ঘরের বাইরে যাবি না, আর সেই মুহূর্তে যদি বা নন্দাই আসে বাড়িতে, আর 3 কিলো মিষ্টির প্যাকেট একটা স্প্রাইটের বোতল নিয়ে যদি এসে যদি ভাবির দরজায় টোকা মারে, ভাবি আমি তোমার নন্দাই এসেছি 3 কিলো মিষ্টি নিয়ে, ভাবি ঘরে থাকবে ভাই? ভাবি ঘরে থাকবে? আর যদি মায়েরা যদি ভাবি না হাঁস মুরগি পুষেছে, আর ভাইজান বলে চলে গিয়েছে, আর সেই সময় যদি একটা হাঁস কিংবা একটা মুরগি শিয়াল এসে যদি টেনে নিয়ে যায়, বা ওই শিয়াল মুরগি নিয়ে যত জোরে দৌড়াবে আমার ভাবিও পিছন পিছন তত জোরে দৌড়াবে। আমার ডোবে থেকে মুরগি নিয়ে যাবা অত সহজ না, এই মুরগি কেড়ে তবে আমি ভাত রান্না করব। এই এলাকায় খবর নিয়ে দেখবে কেউ আমার সাথে ঝগড়া করে পারে না, তুমি মুরগি নিয়ে জিতে যাবা অত সহজ না। তবে এই এলাকার ভাবিরা খুব ভালো, ভাইজানেরা বলে চলে গেলে এরা সব মুরগির ডোবে ঢুকে বসে থাকে, নইলে গরুর গোড়া গোয়ালে ঢুকে বসে থাকে, এরা খুব ভালো। এদের কথা বলছি না, কবি বলছে দেখুন, মা কে চোর নাকি করিতে পেরে নামাজ পাঠিয়ে, আরে নফল নামাজ পড়ে কাঁদে হাত খানা তোলে। পুকুরে ডুবে মারা গেছে আমার ছোট ছেলে, আরে আল্লাহ আমি বলবো কি আর স্বামী ঘরে এলে। বড় ভালো বাসে তো অগো তার দুটি ছেলে, বলবো স্বামীকে বড় ভালো বাসে তো অগো তার দুটি ছেলেকে, তার দুটি ছেলেকে কি বলবো স্বামীকে, আল্লাহ একটু বলে
পানি পেলে দুই রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর দরবারে বলছে আল্লাহ আমার স্বামী তার দুটো সন্তানকে বড় ভালোবাসে স্বামী যখন ঘরে ফিরে এসে জিজ্ঞাসা করবে আমার সন্তান দুটো কোথায় ডেকে নিয়ে এসো একসঙ্গে বসে ভাত খাবো আমি মা কেমন করে বলবো যে তোমার একটা ছেলে পুকুরে ডুবে মারা গিয়েছে সারা দিন পরে যখন জঙ্গল থেকে স্বামী ঘরে ফিরেছে কপাল দিয়ে ঘাম বার হচ্ছে কষ্ট করে যখন স্বামী ঘরে ফিরেছে এদিকে মা জননী একটা সন্তান মারা গিয়েছে সন্তান মারা যাবার যন্ত্রণাটাকে মা জননী বুকে চেপে রেখে দিয়ে হাসি হাসিয়ে স্বামীকে সেবা করছে কেন বলেন তিনি আগে স্বামী কষ্ট করে ঘরে ফিরেছে আগে স্বামীকে সেবা করে নিচ্ছে আর আমাদের ভাবিদের যদি দুপুরে রান্না করতে করতে কষ্ট হয়ে যাচ্ছে কপাল দিয়ে ঘাম বার হচ্ছে এবং ছেলে কান্নাকাটি করছে সেই মুহূর্তে যদি ভাই জানে সে একবার ছাড়া তিনবার পানি চাইবা দাঁতের উপরে দাঁত দিয়ে বলবে তোমার চোখে 40 হয়েছে না 45 হয়েছে কলসিতে পানি রয়ে ঢেলে গিলতে পারছো না তবে এদিকের ভাবিরা খুব ভালো এরা দরজার গোড়ায় চুপটি মেরে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে থাকে বলে আজকে স্বামী ঘরে ঢুকলে আগে গালে তুলে পানি খাইয়ে দেব তারপর পরে কাজ করব বুঝতে পারেনি এরা খুব ভালো এদের কথা বলছি না কবি বলছে দেখুন সারা দিন পরে ফিরিল করে তাদের স্বামী চাকর আর স্বামীর সেবা করেছে বিবি হাসি মুখে তাকর বিবির কাছে স্বামী চাকর ছেলের খবর নিল আর টুকুরে কে দে বিবি তখন বলিতে লাগিল কি বলছে কাফন কিনে আনো স্বামী বাজারতে তোমার ছোট ছেলে কাফন কিনে আনো স্বামী বাজার থেকে তোমার ছোট ছেলে কাফন করতে হবে আজকে তাকে স্বামী বাজারে চলে যাও কাফন কিনে আনো আজকে তোমার ছোট ছেলেকে দাফন করতে হবে তখন স্বামী বলছে আমার সেই মরা ছেলেটা কোথায় রাখা আছে আমাকে একটু সঙ্গে করে নিয়ে চলো তাহলে স্বামী যেমন ছিল আর স্ত্রীও তেমন ছিল আর আমরা যেরকম হারি আমাদের বউগুলো হয়েছে তেমন সরা আমরা যদি বউদের কাছে 100 টাকা দিয়ে যাই গ্রামে যদি মাছ ওরা আসে 100 টাকার মাছ নিয়ে রান্না করে রাখবি দুপুরবেলা কাজের থেকে বাড়ি এসে আরাম করে বসে দুজনা জমিয়ে খাবো বাড়ি এসে দেখছি শুধু আলুর তরকারি আমি তখন বউকে জিজ্ঞাসা করছি হ্যাঁ এই অবস্থা কেন বলে তুমি 100 টাকা দিয়েছিলে কোথায় রেখেছি মনে করতে পারছি না বলে কোথায় রেখেছো মনে করতে পারছো না আগে থমনায় 4টে ঘুষি মেরে নেবে আর বলবে বাপের বাড়ির দিকে টান টান যেটা দিই সেটা হারিয়ে ফেলি অলক্ষণে তুই বুঝতে পারে ভাই তো আমরা যেরকম হারি আমাদের বউগুলো হয়েছে সেরকম সরা কবি বলছে দেখুন স্বামী বলেছে যে আমার কখন মারা গেছে আর বলো আমার ছেলে ওই পুকুরের পানিতে পড়ে আছে যেই না ইশারা করে দেখিয়ে দিয়েছে স্বামী পুকুরের দিকে তাকিয়ে অবাক হয়ে গেছে কেমন হতাশে গিয়ে দেখিল স্বামী শাশুর খাটে বসে আর মিটি মিটি ঘাসে পিতা জড়িয়ে বুকে ছেলের বুকে চুমা দিয়ে কান পিতা জড়িয়ে বুকে ছেলের বুকে চুমা দিয়ে কান বিবি দেখালে কেন ভাই ও গো এই তো সোনা আছে দুনিয়ায় বিবি তুমি কি আমার সঙ্গে মিথ্যা কথা বলেছো না আমাকে ভয় দেখিয়েছো এই তো সোনার চাঁদ মানিক আমার দুনিয়ার জমিনে বেঁচে আছে তখন বিবি বলছে আমার নিজের চোখে দেখা এই বাচ্চাটা মারা গিয়েছে কিন্তু কেমন ভাবে জিন্দা হয় আমি মা আমি জননী তো বুঝতে পারিনি তাই কেমন ভাবে জিন্দা হয় আমি মা তো বুঝতে পারছি না তাই কবি বলছে দেখুন শেষ কথায় বিবি বলে একই কোনো ও মোগা ডাবালা আমার মুরুদা ছেলে কি করে বলো না স্বপ্ন তারে জানিয়ে দিল শোষ মহিলা
আমার মুরতা চলে বাঁচিয়েছে আমি মাবুদ আল্লাহ কেন তুমি স্বামীর আদেশ মেনেছিলে করেছিলে আমার ভাই তাই আমি দয়াময় দয়া করেছি গো স্বামীর মাথা ভেজে খাচ্ছি তাহলে আল্লাহ আমাদের কিভাবে দয়া করবে আল্লাহ আমাদের দয়া করতে পারে না স্বামীর সেবা করলে আল্লাহ পাকের জান্নাত পাওয়া যায় স্বামী হলো স্ত্রীদের জন্য জান্নাতে যাওয়ার একটা রাস্তা স্বামী হলো স্ত্রীদের জন্য জান্নাতে যাওয়ার একটা সঠিক রাস্তা সেই জন্য স্বামীকে সেবা করবেন স্বামীকে কটু ভাষায় কথা বলবেন না স্বামীকে সেবা করতে পারলে স্বামীর দোয়া যদি আপনার জন্য কাজে লেগে যায় তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন